আইপিএল শুরু হবে কবে? ভারতীয় বোর্ড জানালো কতদিন চলবে রোহিত কোহলিদের লড়াই। আইপিএল শুরুর দিন ঘোষণা করলো ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। বোর্ড সচিব জয় সাহা 2024 সালের আইপিএল শুরুর দিন ঘোষণা করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন আগামী ফেব্রুয়ারিতে হবে মহিলাদের আইপিএল। আগামী 19 ডিসেম্বর দুবাইয়ে রয়েছে আইপিএল এর নিলাম। তার আগেই জানা গেল আগামী আইপিএল শুরুর দিন। শনিবার মহিলাদের আইপিএল এর নিলাম পর্বের পর বোর্ড সচিব ছেলেদের আইপিএল প্রতিযোগিতার দিন জানিয়েছেন, যদিও জয় নির্দিষ্টভাবে প্রতিযোগিতা শুরুর তারিখ জানাননি। বিসিসিআই সচিব জানিয়েছেন মার্চ মাসের শেষে শুরু হবে আইপিএল। প্রতিযোগিতা চলবে মে মাসের শেষ সপ্তাহ বা জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত। মার্চের শেষ সপ্তাহে প্রতিযোগিতা শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন জয়। 19 ডিসেম্বর নিলামে 10টি ফ্রাঞ্চাইজি মোট 70 জন ক্রিকেটারকে কেনার সুযোগ পাবে। তার মধ্যে বিদেশি ক্রিকেটার থাকতে পারবেন সর্বোচ্চ 30 জন। এবারই প্রথম আইপিএল এর নিলাম হবে দেশের বাইরে। দলগুলি সব মিলিয়ে খরচ করতে পারবে সর্বোচ্চ 262.95 কোটি টাকা। জয় জানিয়েছেন হারমানপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের আইপিএল শুরুর সম্ভাব্য দিন। আগামী 2রা বা 3রা ফেব্রুয়ারি থেকে শুরু হবে মহিলাদের দ্বিতীয় আইপিএল। এবার একটি রাজ্যেই হবে প্রতিযোগিতা। বিশেষ কিছু সমস্যার জন্য একাধিক রাজ্যে প্রতিযোগিতা আয়োজন সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বোর্ড সচিব। যদিও আগে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছিল এবার একাধিক শহরে হবে মহিলাদের আইপিএল এর ম্যাচগুলি। 2024 সালের মার্চ এপ্রিল মাসে হতে পারে লোকসভা নির্বাচন, তাই এখনই নির্দিষ্টভাবে জানানো যাচ্ছে না আইপিএল শুরু এবং শেষের নির্দিষ্ট দিন। সব দিক খতিয়ে দেখে প্রতিযোগিতার সূচি ঘোষণা করবে বিসিসিআই কর্তারা। তবে নির্বাচনের আগেই মহিলাদের আইপিএল শেষ করে ফেলতে চাইছেন তারা। মুম্বাইয়ে শনিবার হয়ে গেছে মেয়েদের আইপিএল এর নিলাম। সেখানে চমকে দিয়েছেন দুই ভারতীয় ক্রিকেটার। জাতীয় দলের হয়ে কোনোদিন না খেলেও রাধারাধি কোটিপতি হয়ে গেলেন কাশ্মীর গৌতম এবং বৃন্দা দীনেশ। মেয়েদের আইপিএল নিলামে দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্স এবং ইউপি ওয়ারিয়র্স এর দল মোটামুটি গোছানোই ছিল। সবচেয়ে বেশি ক্রিকেটার দরকার ছিল গুজরাট জায়ান্টস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। মোট 30 জন ক্রিকেটার বিক্রি হয়েছেন, তার মধ্যে 10 জনকে একাই কিনেছে গুজরাট। সবচেয়ে কম 3 জন ক্রিকেটার কিনেছে দিল্লি। নিলামে 2 কোটিতে গৌতম কিনিয়েছে গুজরাট। এছাড়া 1 কোটি 30 লক্ষ টাকা দিয়ে বৃন্দা কিনিয়েছে ইউপি। জাতীয় দলে না খেলা ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনিই প্রথম কোটিপতি হয়েছিলেন, যদিও কিছুক্ষণ পর গৌতম সেই নজির ভেঙে সবচেয়ে দামি ক্রিকেটার হয়ে যান।